মনে রাখব কেন মনে রাখব ওর বিশেষত্বটাই বা কি স্মরণ ছবি বিশ্বাস বাংলা চলচ্চিত্রের এক শক্তিমান অভিনেতা আমি একটা কথা বলি আমার দর্শক বন্ধুর উদ্দেশ্যে আমার দেখা অন্যতম একটা শ্রেষ্ঠ চলচ্চিত্র আজও যেই সিনেমাটা সত্যজিৎ রায়কে ইন্সপায়ার করেছিল সিনেমা বানাতে সেই বাইসাইকেল থিপ তার পাশাপাশি অনেক পরে একটা সিনেমা আধুনিক কালের একটা সিনেমা টাইটানিক এছাড়া যদি প্রশ্ন করেন আমার দেখা অন্যতম শ্রেষ্ঠ সিনেমা কী তো অবশ্যই চোখ বন্ধ করে পথের পাঁচালির নামও তাতে আসবে গুপি গাইন বাগাবাইন সিরিজের নামও অবশ্যই আসবে কিন্তু যেই সিনেমা আমাকে খুব বিস্ময় করে আজও খুব বিস্মিত করে ইভেন আমি তো কোনো কোনো ক্ষেত্রে সত্যজিৎ বাবুর তৈরি আমার সব থেকে প্রিয় সিনেমা হিসেবেই তাকে অ্যাড্রেস করতে পারি তা কিন্তু জলসাঘর সেটা কি শুধুমাত্র সত্যজিৎ রায়ের হাতের গুণে মোটেই না তার পিছনে আরেকটি কারণ আছে সেই কারণটি হল আমাদের প্রিয় কাবলিওয়ালা অর্থাৎ ছবি বিশ্বাসের অভিনয়ের গুণে ফিরিয়ে দাও আমার সেই বারোটি বছর খোকি তুমি আমাকে ছেড়ে যাবে না করে টাকায় আমার একমাত্র ছেলের উপনয়ন হতে পারে না তারা প্রসন্ন মনে রাখবো কেন মনে রাখব ওর বিশেষত্বটা কি আইন মিথ্যা আদালত মিথ্যা ধর্ম মিথ্যা অথবা অভাব যখন ঘরে ঢোকে ভালোবাসা তখন দিয়ে পালিয়ে যায় এমন হৃদয় ছোঁয়া বিখ্যাত সংলাপগুলো যার মুখ থেকে বারবার বেরোত তিনি কেউ নন সেকালের বাংলার দাপুটে এবং দাম্ভিক পিতার চরিত্রে রূপদানকারী অনন্য বরিষ্ঠ অভিনেতা ছবি বিশ্বাস ছবি বিশ্বাসের একটি বৈশিষ্ট্য যে তিনি আধ্যপ্রান্ত নাগরিক অর্থাৎ আরবান পঞ্চাশের দশকে শহর কলকাতায় বিলিতি কেতাদুরস্ত বঙ্গীয় অভিজাতকুল কেমন ছিলেন তার একটি নিখুঁত প্রতিচ্ছবি বিশ্বাস অভিনীত বিভিন্ন চরিত্র সুট টাই এবং ধুতি পাঞ্জাবি দুটি বেশেই তিনি ঔপনিবেশিক বাংলার একটি চেহারাকে ধরে রেখেছেন একই সঙ্গে একই শরীরে তিনি বহন করেছেন একটি বিলুপ্ত হয়ে আসা সময়ের দুরকম ছবি তার প্রকৃত নাম ছিল শচীন্দ্রনাথ জন্ম তেরোই জুলাই উনিশশো সালে তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে সত্যজিৎ রায়ের পরিচালনায় জলসাঘর দেবী কাঞ্চনজঙ্ঘা তপন সিনহার পরিচালনায় কাবলিওয়ালা উল্লেখযোগ্য এছাড়াও তিনি বহু বাণিজ্য সফল চলচ্চিত্রের পার্শ্ব চরিত্রে অভিনয় করে গেছেন তিনি মঞ্চ বিখ্যাত ছিলেন সমাজ ধাত্রীপান্না, পান্না দুই পুরুষ বিজয়া প্রভৃতি নাটকে তার উল্লেখযোগ্য অভিনয়ের অবদান রেখে গেছেন অভিনয় ছাড়াও তিনি উনিশশো সালে প্রতিকার এবং উনিশশো সালে যার জেথা ঘর নামক ছবি দুটির পরিচালকও ছিলেন বটে তবে পরিচালক হিসেবে তিনি বিশেষ সাফল্য লাভ করতে পারেননি তার পিতার নাম ভূপতিনাথ পরিবার ছিল কলকাতা নিবাসী যাত্রা এবং থিয়েটারে বরাবরই উৎসাহ ছিল তার প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় অ্যামেচার থিয়েটার করেছেন শিশির ভাদুরি নরেশ মিত্রের মতো বড় বড় অভিনেতার সঙ্গে উনিশশো সাল থেকে তিনি পেশাদার হিসেবে নাট্য নিকেতনে যোগ দেন অ্যামেচার নাটক দিয়ে জীবন শুরু করলেও পেশাদারী রঙ্গমঞ্চেও তিনি নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে পেরেছিলেন বিশ্বাস পেশাদার অভিনেতা হিসেবে চিত্রজগতে এসেছেন অপেক্ষাকৃত বেশি বয়সে উনিশশো সালে অন্নপূর্ণার মন্দির চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে তার পদার্পণ এরপর অজস্র ছবিতে অভিনয় করেন প্রথম দিকের কয়েকটিতে নায়কের চরিত্রে এবং পরে পার্শ্ব চরিত্রে দক্ষ অভিনেতা তার অভিনীত কয়েকটি স্মরণীয় চলচ্চিত্রের মধ্যে অন্যতম চোখের বালি কাবলিওয়ালা শুভদা প্রতিশ্রুতি জলসাগর দেবী সবার উপরে কাঞ্চনজঙ্ঘা হেডমাস্টার দাদা ঠাকুর নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে ইত্যাদি উনিশশো তিরিশ থেকে উনিশশো ষাটের দশক এই জুড়ে তিনি একাধিক্রমে বহু বাংলা চলচ্চিত্রে চরিত্রাভিনেতা হিসেবে অভিনয় করে ব্যাপক দর্শন নন্দিত হয়েছেন ছবিশ্বাস ছিলেন সম্ভ্রান্ত জমিদার বংশের ছেলে জমিদারি গেলেও তার মেজাজটা তাকে কোনোদিনও ছেড়ে যায়নি তিনি ছিলেন লাস্ট অব দ্য অ্যারিস্টোকেটাস তা কি অভিনয়ে কি পারিবারিক চালচলনে আর এটাই যেন মূর্তভাবে ভাবে প্রতীত হয়েছে তার জলসাগর ছায়াছবিতে ছই বিশ্বাস মূলত সাহেবী এবং রাজভারী ব্যক্তিত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য খ্যাতি লাভ করেছিলেন তিনি তার জীবদ্দশাতেই নিছকই এক চরিত্রাভিনেতা থেকে একটি বিশিষ্ট রূপকল্পে পরিণত হয়েছিলেন যে কোনো চরিত্র রূপায়ণে তিনি ছিলেন স্বাভাবিক অভিনয় প্রয়াসী অভিনেতা ছয় বিশ্বাস বললেই একটি বিশেষ উচ্চতা জলদগম্ভীর স্বর একটি চাহনি পদক্ষেপের বিশিষ্ট ধরন দর্শকের মানসপটে ভেসে ওঠে ছয় বিশ্বাস একের পর এক ছবিতে কার্যত একই ধরনের চরিত্র অভিনয় করে গেছেন সব মিলিয়ে বাঙালির কল্পনায় তিনি স্বয়ং একটা টাইপ প্রায় প্রতিটা ছবিতে তার অনবদ্য অভিনয়ের জন্য উনিশশো সালে সঙ্গীত নাটক একাডেমি তাকে শ্রেষ্ঠ অভিনেতা সম্মান জানান অ্যাজমার অসুখ ছিল তার যে কারণে অভিনয়ের সময় থেমে থেমে কথা বলতেন তিনি পরবর্তীকালে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সেটাই তার ঐতিহ্য হয়ে যায় এগারোই জুন উনিশশো সালে নিজেই গাড়ি ড্রাইভ করে গ্রামের বাড়িতে যাওয়ার পথে এক সড়ক দুর্ঘটনায় তিনি প্রাণ হারায় সাথে সাথে দুমড়ে মুছড়ে যায় তার গাড়িটিও ঠিক যেমন জলসাগর সিনেমায় শেষ পরিণতি হিসেবে তার দুর্নিবার ঘোড়ায় করে দৌড় এবং মৃত্যু ঘোড়া থেকে পড়ে গিয়ে সিনেমার কাহিনীর সঙ্গে তার জীবনের কি মিল আমি এই লেখাটি সংগ্রহ করেছি সমাজ মাধ্যম থেকে এবং তার পাশাপাশি আমি আমার নিজস্ব কিছু স্ক্রিপ্টের ডায়লগ দিয়েও এডিট করে আজকের এই পাঠটি পাঠ করে শোনালাম আপনাদের উদ্দেশ্যে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার